তাহলে আর এই কলমগুলো ইট দিয়ে মেলে মারলে ভেঙে যেত না। আমরা সেই দিনই বলেছিলাম, সেদিন পরে সেইদিনই বলেছিলাম যে কাজে গাত নিয়ে হবে, মানে চিকির করে করে সব আগুন বাড়াবে, আর এত ইট দিয়ে মেরে সব কোনা ভেঙে উন্নয়ন। তাহলে মুখ্যমন্ত্রী উন্নয়ন করছে এরা গ্রাম, এরা প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুল, তাহলে প্রাইমারি স্কুলে যে উন্নয়ন হচ্ছে, তাহলে এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশই এই হচ্ছে, এতে কাটমানি সমস্ত নেতারা জড়িত আছে। কি শাসক দলের নেতা বলে জড়িত আছে বলে অভিযোগ? শাসক দলের নেতারাই তো জড়িত, শাসক দল যদি না জড়িত থাকতো তাহলে আর এই কলমগুলো ইট দিয়ে মেলে মারলে ভেঙে যেত না। এখন আপনাদের বক্তব্য কি, দাবি কি রাখবেন? আমাদের দাবি আগেও ছিল, আমরা কন্ট্রাক্টরকে বলেছিলাম যে ইঞ্জিনিয়ার নিয়ে আসো, ইঞ্জিনিয়ার নিয়ে এসে কলমগুলো চেঞ্জ করে ভালোভাবে ভালো সিমেন্ট দিয়ে কলমগুলো তৈরি করে ভালোভাবে ছাদটা ভালোভাবে কাজটা হোক, কারণ আমরা কাটমানি চাই না। ইন্ডিয়ান সেকুলার ফান্ড অর্থাৎ গ্রামবাসী আইএসএফ এর কোনো ছেলেরা কাটমানি চায় না, আমরা চাই সঠিক কাজটা হোক, যে পয়সা এখানে নির্ধারিত হয়েছে সেই টাকার সম্পূর্ণ টাকাটার কাজ হোক। এর থেকে কাটমানি যদি না হতো তাহলে রামকো সিমেন্ট দিয়ে কাজ করে আর ইঁট দিয়ে এই কলমগুলো ভেঙে যেত না মারলে। তাহলে কি আপনাদের কি বক্তব্য? তাহলে দেখুন শাসক দলে দুর্নীতির সঙ্গে জড়িত আছে বলে অভিযোগ করছে শাসক দল, দুর্নীতির সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছেন? আমরা কাজ বন্ধ করে দিয়েছি, আমরা যারা লেবার তাদের তো কোনো দোষ নাই, মিস্ত্রি তাদেরকে বলেছিলাম, তারা আমাদের কথা নিয়ে কাজ বন্ধ করেছিল, তাদের কন্ট্রাক্টরকে ঠিকাদারকে ফোন করেছিল, এসেছিল, এসে কন্ট্রাক্টরকে যেমন বলি যে আগের বারে তোমার সঙ্গে কথা হয়েছিল, কারণ আগে একবার কন্ট্রাক্টরের সঙ্গে কথা হয়েছে, একবার কাজ বন্ধ করে দিয়েছি, তারপরেও কন্ট্রাক্টরকে বললাম যে এই কথা তো হয়েছিল, চারটে কলম চার কোনা চেঞ্জ করার কথা, কন্ডাক্টর বলছে চেঞ্জ করতে হবে না, রামকো কোম্পানি আমাদের গ্যারান্টি দিয়েছে কিচ্ছু হবে না, তা রামকো কোম্পানি এসে কি এই কলমগুলো করে দেবে? এটা বাংলার মানুষ জানে। তাহলে কি দুর্নীতি যে বলছেন আপনারা, তাহলে কি দুর্নীতির সঙ্গে জড়িত আছে শাসক দল? অবশ্যই, শাসক দল যদি না জড়িত থাকে তাহলে কে জড়িত থাকবে? শাসক দলটা আসে না কেন এখানে? কেন এসে দেখে না? যারা শাসকে আছে তাদের দায়িত্ব এটা দেখার, যে স্কুলের কাজ হচ্ছে সরকারি টাকার কাজ, আমাদের জনগণের টাকা ট্যাক্সের টাকার কাজ, তাহলে যারা শাসক যারা ক্ষমতা আছে তাদের দেখা দরকার যে কাজটা কেমন ভাবে হচ্ছে, নিশ্চয়ই তারা এতে কাটমানি পায়, সেই জন্য তারা এখানে আসে না। নাম? আমার নাম শামসুর রহমান মোল্লা, কোষপুকুর, বিধানসভা ভাঙট্টু, কোষপুকুর চালতেবেড়িয়া অঞ্চল, 145 নম্বর বুথ। পিলেরা যে অ্যাক্সিডেন্ট খেটে যাবে, যে মারা যাবে, এত লোক মারা যাবে, তার দায় কে নেবে? তার দায় কি এই সরকার নেবে? তাই জন্য বিক্ষোভ করে এই এই স্কুলের এই কাজগুলো বন্ধ করছে। আমি অনুরোধ করব বিডিও সাহেবকে, এই 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 জিনিসগুলো আপনারা দেখেন, এই ভেবে যে কাটমানি খাচ্ছে এইগুলো আপনারা শক্ত হতে বিচার করেন, তার কারণ স্কুলের দুর্নীতি নিয়ে পাত্র থেকে শুরু করে একাধিক নেতারা কিন্তু জেল খাটছে, এখনো কিন্তু স্কুল দুর্নীতি বন্ধ হচ্ছে না। তাই অনুরোধ করবো বিডিও সাহেবকে, আপনার আন্ডারে এই স্কুলটা পড়ে, আপনি অনুরোধ করে এটা চেক আপ করুন। আর এখানে গ্রামবাসী ভাইরা এখানে যেটা বলছিল যে কন্ট্রাক্টর এসেছিল তার কাছে কাগজ ছিল যে আমাদের স্কুলের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে তার হিসাবটা আমাদের দেন, এখনো পর্যন্ত সেই হিসাব দিতে পারিনি। একটাই বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্রাক্টরেরও দোষ নেই, কারণ যেভাবে তৃণমূলের নেতারা যেভাবে ওদেরকে নিয়ে যাচ্ছে সেইভাবে কন্ট্রাক্টরগুলো যাচ্ছে। এখন যদি এখানে 10 লক্ষ টাকা যদি বাজেট আছে, যদি কন্ট্রাক্টরকে বলে তুই এখানে আমার যদি 50% আমাকে দিতে হবে, তাহলে 50% যদি এখানে নেতারা যদি খেয়ে নেয় তাহলে স্কুলের কাজ কীরকম হবে? এই ছাড়া কোনো উপায় নেই তো। আমি অনুরোধ করবো বিডিও সাহেবকে, আপনারা এইগুলোকে তদন্ত করুন, আর গ্রামবাসীকে বলবো আপনারা মাথায় ঠান্ডা করুন, প্রশাসন আছে, আইন আছে, আমরা আইনের মারফতে গিয়ে এর বিচার আমরা করব। যদি বিচার যদি না করে তাহলে আমরা তত টোটাল কোচপুকুর অঞ্চলে মানে টোটাল চালতেবড়ে অঞ্চল এবং কোচপুকুর বাসীদারদের নিয়ে আমরা পদযাত্রা শুরু করব এবং অনাস্থায়ী বস্তি বাধ্যতামূলক শুরু করবো। একাধিক নেতারা আছে এখানকার, পঞ্চায়েতটি আছে বজলু থেকে শুরু করে আবেদ আলী থেকে শুরু করে একাধিক নেতার সাথে এইসব সব যুক্ত যৌতি হচ্ছে, এইসব টাকাগুলো সব ওদের বাড়ি বাড়ি যায়। আমি অনুরোধ করব এটাকে ভালো করে একটু যদি কোনো ইডি বলো সিবিআই বলো তদন্ত করে সব করা ধরা পড়বে, সব করা ধরা পড়বে। এই যে কনি ফেলেছিল সেই বালিতে এক গাড়ি 4 ফুট বালি থাকলে 2 ফুট কাদা আর 2 ফুট বালি, তারপরে দেখলাম রামকো সিমেন্ট কালো সিমেন্ট, সেই সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে, কোয়ার্টার ভারী হচ্ছে, মিস্ত্রিরাও বলছিল না আমাদেরকে এবং কন্ট্রাক্টরও বলছিল না,
তারপরে আমরা এসে আমরা গ্রামবাসীরা এসে আমরা সর্বপ্রথম কাজটাকে বন্ধ করি। তারপর বলি তোমাদের ঠিকাদারকে ফোন করো, ঠিকাদার আসুক। ঠিকাদার আসলো, এসে কথা হলো, ঠিকাদার বললো বলো তোমাদের কি অভিযোগ। আমি বললো অভিযোগ আমাদের, বালিটা তুমি নিজেই দেখো। তখন নিজেই দেখে বললো যে না বালিটা খারাপ হচ্ছে, এটা আমরা চেঞ্জ করবো বলে বালিটা চেঞ্জ করলো। তারপরে আমাদের এই প্লেয়ারগুলো আপনারা ক্যামেরা করেছেন, ভিডিও করেছেন, দেখতেই গিয়েছেন, ইট দিয়ে মারলে প্লেয়ারগুলো ভেঙে যাচ্ছে। আমরা সেই দিনই বলেছিলাম, সেদিন পরে সেই দিনই বলেছিলাম যে এই সিমেন্ট, এই রামকো সিমেন্ট দিয়ে যদি তুমি প্লেয়ারগুলো করো থাকবে না। তখনই দেখ হাত দিয়ে টানছিলাম পড়ে যাচ্ছিল, তখনই বলেছিল ঠিক আছে আমরা এই কলমগুলো চেঞ্জ করে আমরা কাজ শুরু করব। তারপরে এই প্রায় এক মাস হতে যায় কাজটা বন্ধ ছিল। তারপরে পুনরায় আজকে হঠাৎ করে কাজটা শুরু করে, ওই কলমের পাশ দিয়েই গাঁথা শুরু করে, অর্থাৎ ওই কলম আর চেঞ্জ করলো না। কারণ সকালে আমরা আবার আসলাম, এসে তখন ঠিকাদার ছিল না, মিস্ত্রিরা ছিল, তাদেরকে বলি তারা কাজ বন্ধ করে, তাদের তো কোনো দোষ নাই। তারপরে ঠিকাদার আসলো, ঠিকাদার বললো যে এই কলমই কাজ হবে, কেন রামকো কোম্পানি আমাদের গ্যারান্টি দিয়েছে। রামকো কোম্পানি যদি গ্যারান্টি দিয়ে স্কুল তৈরি করতে পারে, তাহলে এই স্কুলে কি রামকো ছেলে মেয়েরা পড়বে? এই স্কুলে রামকো কোম্পানির ছেলেমেয়েরা পড়বে? এই স্কুলে পড়বে আমাদের কোঁচপুকুর গ্রামবাসী, আমাদের ছেলেমেয়েরা পড়বে, আমাদের ভাই বোন তারা পড়বে। তাহলে তারা যদি পড়াশুনো করতে করতে সার যদি ভেঙে দিয়ে মাথায় পড়ে, এর দায়টা কে নেবে? মুখ্যমন্ত্রীকে নিতে হবে এর দায়। আর এই আমাদের ভাঙরটুয়ের যে যিনি বিডিও আছে, বিডিও স্যারকে বলবো আপনি এটাকে দেখুন, আপনার কাছে অনুরোধ করছি। এরা বারবার আমরা কন্ট্রাক্টারে আমরা অনুমতি করে অনুরোধ করেছি, তা সত্ত্বেও সেইভাবেই কাজ হচ্ছে। এই সমস্ত দুর্নীতি যদি আমাদের ভাঙরটুয়ের বিডিও স্যারের কাছে আমি অনুরোধ করবো, এটাকে দেখে সঠিকভাবে যেন কাজ হয়, আর এর শিডিউল কী আছে জনগণ কোঁচপুকুরের মানুষ যেন জানতে পারে, আমরা যেন জানতে পারি, সেই আশা আমি রাখছি। কন্ট্রাক্টারের নাম সাইফুল মোল্লা, বাড়ি কাবিলডাঙ্গা অঞ্চলে। আমাদের যেটা ধারণা, এই দুর্নীতি শাসক দলের নেতারা যদি জড়িত না থাকতো তাহলে এই দুর্নীতি সম্ভব হতো না। কেন শাসক দলের কারা বলছি, শাসক দলের যে সমস্ত প্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, উপপ্রধান থেকে শুরু করে, তারা যদি জড়িত না হতো তাহলে এই দুর্নীতির কাজ হতো না। আমাদের অঞ্চলের সহসভাপতি যিনি আছেন উপপ্রধান আবেদ আলী মোল্লা কচুয়াই বাড়ি, আমাদের গ্রামের বজলু, তার ভালো নাম আমিরুল ইসলাম, তিনি পঞ্চায়েত মেম্বার আছেন, তারা যদি যুক্ত না থাকতো তাহলে এই দুর্নীতির কাজ হতো না। কারণ তারা কেন আসছে না, তাদের তো দায়িত্ব, আমাদের যারা নেতৃত্ব আছে টিএমসি শাসক দলের, তাদের দায়িত্ব স্কুলগুলো উন্নয়ন করা। তাদের সরকার উন্নয়ন করছে, সরকার তো সবার জনগণের, কিন্তু সরকার উন্নয়ন করছে তাদের দেখা দরকার, কিন্তু তারা এসে দেখছে না কেন, নিশ্চয়ই এর ভিতরে তারা কাটমানি করছে। কম বেশি যখন মানে কলম টলম যখন হবে তখন তার আড়াইটার ভাগে আমাদের যে মানে ঠিকাদারের কোলে কাজ করি আর ইঞ্জিনিয়ারের কোলে কাজ করি, ইঞ্জিনিয়ারের মাধ্যমে আড়াইটার ভাগে তার কাজ করতেই হবে। এবার আড়াইটার ভাগে সিমেন্টের ভাগ যদি কমে যায়, বালি যদি আমার সরু হয় তো তাতে এসে যায় না। এতে দেখা যাচ্ছে পাথরের ভাগ কম দিয়েছে, বালি বেশি দিয়েছে, সিমেন্ট একে তো মানে তার পাহাড় কম, তাতে সিমেন্টের ভাগ কম দিয়ে এরা মানে কলম তুলতেছে। যে কলম আজকে খুলবো দুদিন পরে গিয়ে তার বাঁশুলি দিয়ে যখন চিবিন করে তার গাঁদে গাঁথনি হবে, মানে চিকির করে করে সব আগুন বাড়াবে। আর এত ইট দিয়ে মেরে সব কোনা ভেঙে যাচ্ছে, যার কারণে গ্রামবাসী লোকের সামনে পড়েছে। এরা দ্বিতীয়ত মানে কাজ তারা রুখে দিয়েছে, রুখে দেওয়ার মাধ্যমে ফের কিছুদিন পরেছে বলে যে মানে আমরা এটা শেষ করবো, অন্তত চার কোনায় আমাদের গ্রামবাসীর লোক বা আমার গ্রামবাসী আমার এখানেই বাড়ি, বা তারা বলেছিল যে চারটে কলম অন্তত চার কোনায় যে তোরা কাজটা কর। এখন কী চাইছি, এখন চাইছি মানে আমাদের বিডিও সাহেবের কাছে অনুরোধ করছি যে ওরা এসে দেখুক নিজের চোখেই, বা এখানে যারা মিডিয়া সাহেব এসে তারাও দেখেছে, তারাও ভাঙচুর দেখেছে বা কীভাবে ভাঙলি ভেঙে যাচ্ছে তারাও দেখেছে। এইভাবে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের কি তলায় কাজ হচ্ছিল, এত নিম্ন পরিমাণ নিম্ন মানে সিমেন্ট দিয়ে কাজ করছে বা বালি, যাতে এই কলমগুলো দিয়েছে, কলমগুলো এমনি হাত দিয়ে মানে ঘুষি মারলে ভেঙে পড়ে যাবে, এরকম অবস্থা আপনারা তো দেখেছেন, ছবি তুলেছেন। হ্যাঁ, তাই আমরা বলছি এখন এই কলমগুলো ভেঙে বা ফিরে ভালো সিমেন্ট দিয়ে কাজ করছে। কারা করছে কাজ? কাজ তো এখন শাসক দল করছে। আমরা যে সময় প্রথম কাজ শুরু করে আমরা সে সময় এসে মিস্ত্রিদের জিজ্ঞেস করি, বলি কে কাজ করছে, ওরা বলতে পারল না। আমরা হেডমাস্টার ফোন করি, হেডমাস্টার বলছে আসো আমরা তো জানি না। হ্যাঁ, আর কন্ট্রাক্টার এলো, ফোন করে কন্ট্রাক্টার জিজ্ঞেস করলো, তা বলি ডাইরেক্ট এসআই কাজ করো। তাহলে এসআই কাজ করাচ্ছে, তো আপনারা কি কাজ করছেন, এসব এরকম মাল দিয়ে তো কাজ হয় না, সরকারি কাজ ভালো মাল দিয়ে কাজ হবে, তা আপনারা এ কি মাল দিয়ে কাজ করছেন? তারপরে ওনারা বললো যে আমাদের ইঞ্জিনিয়ার বলে গিয়েছে এইভাবে কাজ হবে, আমাদের ইঞ্জিনিয়ারের ডাকুন, ইঞ্জিনিয়ার আসুক,
বলছে আজকে তো আসবে না, তাহলে ডেট করে দেবেন, তাহলে আপনারা কাজ বন্ধ রাখেন, বন্ধ রেখে আর ইঞ্জিনিয়ার কবে আসবে সেদিন আমাদের ডাকবেন, আমরা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে হ্যাঁ তারপরে কাজ কন্ট্রাক্টরের নাম পাশের গ্রামে বাড়ি ভাইটা এসে